নিয়ে কথা হয়েছে এখানে আমি কয়েকটা জিনিস একটু বলতে চাই পুরো মামলাটি বেগম জিয়ার যে ধরনের একটা শাস্তি হবে এটা দু তিন সপ্তাহ আগেই খুব পরিষ্কার হয়ে গেছে কেন গেছে এটা এরশাদ সাহেবের বক্তিয়া থেকে মন্ত্রিসভার দুজন সদস্যের বক্তিয়া থেকে তারা নিশ্চিত বলে দিয়েছেন শাস্তি হবে এবং এটাও বলেছেন যে নাজিমুদ্দিন রোডের জেলখানাতে তাদেরকে পাঠানো হবে এটা সম্পর্কে কারো কোনো বিকা কারো কোনো প্রতিবাদ কোনো কিছু নাই অতীতে আমরা দেখেছি যখনই কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলা সামনে চলে আসে বা এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ তখন বর্তমান সরকারের বিশেষ করে মন্ত্রীরা আগ রায় বলে দেন তো এইটার পরে আপনি কোনো মামলার ভবিষ্যৎ সম্পর্কে বা কোনো মামলার পরিণতি সম্পর্কে মানুষের কোনো শ্রদ্ধাবোধ থাকার কথা না এটা হচ্ছে প্রথম কাজে এইটা যে তার শাস্তি হবে এটা যদি বিএনপি আগে থেকে বুঝে না থাকে তাহলে বুঝতে হবে যে বিএনপি রাজনৈতিকভাবে বা সরকারের কলা কৌশল সম্পর্কে সচেতন নন সরকার বুদ্ধিমান বলে আওয়ামী লীগের কাউকে দিয়ে এটা বলায় নাই বলিয়েছে তাদের যে হচ্ছে এই মামলাটি দু আট সালের মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে সেই সময় অন্যদের নামে যে সমস্ত মামলা হয়েছে সকল মামলা আপনার খারিজ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে শুধুমাত্র আমরা লক্ষ্য করেছি এবং হিসাব নিয়ে দেখেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সম্পর্কে যেসব মামলা হয়েছিল সেই সব মামলাগুলো টিকে আছে এখন এটাকে আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন এটা প্রশ্ন তুললেই আওয়ামী লীগের বন্ধুরা বলেন এটা কোয়াশ হয়ে গেছে মামলা কোয়াশ যে আদালত করে আদালতের হয়তো নিজস্ব যুক্তি আছে যুক্তি থেকে করে তো একই ধরনের মামলা একই ধরনের বিষয় সেখানে কারো মামলা কোয়াশ হয় আর কারো মামলা কোয়াশ হয় না এইটা আরেকটা মানে ইয়ে বিষয় কি বলে অবাক বিষয় তিন নম্বর হচ্ছে এইটার মূল উদ্দেশ্য রাজনৈতিক এই কারণে যে এইটার ফলে আপনার বেগম জিয়াকে হিউমিলেট করা যাবে আর বিচার কি হবে এটা আরো স্পষ্ট হয়ে গেছে তিন দিন আগে যখন অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগ সম্পর্কে বা এর আগে যখন প্রধান বিচারপতি বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করেছিলেন তখন এটা স্পষ্ট হয়ে গেছে যে বিচার বিভাগের উপরে বিভিন্ন রকমের চাপ কাজ করে বিচার বিভাগ স্বাধীনভাবে অধিকাংশ বিচারক স্বাধীনভাবে আপনার কাজ করতে পারেন না তারা বিচার রায় দিতে না এটা জেনারেল যিনি রাষ্ট্রের চিফ ল অফিসার তিনি বলেছেন এটা আমার বলার দরকার আচ্ছা তারপরে আসেন এই যে আমার আমি খুব খুশি লেগেছে আজকে টেলিভিশন দেখে যে আমাদের আর পুলিশের জন্য পয়সা দিতে হবে না কারণ পুলিশ যে কাজ করার কথা সেই কাজ আওয়ামী লীগের কর্মীরাই মাঠে নেমে সেই কাজ করেছেন তার পুলিশের দরকারটা কি পুলিশের কোনো দরকার নাই। এইটা বিএনপির কর্মীদের আমি বুঝতে পারি তাদের বিক্ষোভের কারণটা বুঝতে পারি তাদের ক্ষুব্ধ হওয়ার কারণটা বুঝতে পারি তাদের মূল নেতার বিরুদ্ধে শাস্তি হচ্ছে বা মূল আওয়ামী লীগের সেখানে কি সমস্যাটা কোন জায়গায় বিএনপি যথেষ্ট আওয়ামী লীগকে রাস্তায় নামতে হবে কেন আওয়ামী লীগকে রাস্তা দখল করতে হবে কেন পুলিশ নিষেধাজ্ঞা দিয়েছে যে সভা সমাবেশ করা যাবে না পুলিশের কর্ডনের মধ্যে পুলিশের নিরাপত্তায় আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে টেলিভিশনে দেখিয়েছে তো তাই যদি হয় আপনি লোকের কাছে প্রমাণ করবেন কি করে যে এইটা রাজনৈতিক প্রভাব মুক্ত মামলা রাস্তা দখল করার বিএনপি কি করছে আজকে সেই তুলনায় আওয়ামী লীগের দিকে যদি তাকান রূপগঞ্জে কি ঘটনা ঘটেছে আজকে এই একই মামলাকে নিয়ে রাস্তা দখল করতে গিয়ে তারা নিজের পক্ষ হয়ে মারামারি করেছেন করে একজন মারা গেছে সেখানে তো দোষটা টাকার সেটাও বিএনপির দোষ কারণ হ্যাঁ তো কেন সেটা তারা করতে গেছেন কেন তার মানে কি তারা দেখেন সমস্ত জিনিসে তারা একটা হিংস্র পদ্ধতিতে চলে যান প্রতিপক্ষের বিরুদ্ধে তারা মনে করেন যে এই সমস্ত কিছু দেশ এটা ওইটা সবকিছু মালিক তারা তারাই সিদ্ধান্ত দেবেন তারাই সবকিছু করবেন আর যেহেতু এটা নির্বাচনের বছর সেই জন্য বিষয়গুলি আরো সামনে চলে আসে বিএনপি যেটুকু খুব প্রকাশ করেছে এইটুকু ক্ষোভ তো খুব আপনার স্বাভাবিক অন্য রাজনৈতিক দল হলেও তাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটতো তারাও কিন্তু একই ধরনের আপনার ইয়ে করতেন ক্ষোভ প্রকাশ করতেন এখানে মামলার আইনগত দিক সম্পর্কে আমি আলোচনা করতে পারবো না যেহেতু আমি আইনজীবী নই কিন্তু আমার কাছে দুই তিনটা প্রশ্নের জবাব আইনে এখনো পরিষ্কার না আমি জানি না ভবিষ্যতে পরিষ্কার হবে কিনা এই যে একটা কথা বারবার বলা হয়েছে যে বিভিন্ন যে কাগজপত্র দেয়া হয়েছে এইসব কাগজপত্র ঘষা মাজা করা এইসব কাগজপত্র ফটোকপি করা এইসব কাগজপত্রের মধ্যে কাটা ছেড়া আছে সেই প্রশ্নে কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি কারো কাছ থেকে এখন প্রধানমন্ত্রী কার্যালয়ের নথি রাষ্ট্রপতির কার্যালয়ের প্যাডের মধ্যে যায় এগুলি সবই আপনার একটা অস্বাভাবিক বিষয় অস্বাভাবিক বিষয় না হলে এটা হওয়ার কথা না কাজে এইভাবে যখন আপনি কাজগুলো করেন তখন এইটা হয়ে যায় এবং এরশাদকে খুশি করার জন্য বর্তমান সরকারের একটা আপ্রাণ চেষ্টা আছে কারণ সামনে নির্বাচনে তারা মনে করেন যে এরশাদ তাদের একটা খুব নির্ভরযোগ্য মিত্র হবে চৌদ্দলীয় জোটের এবং তাদের জয়লাভটা সহজ হবে সেই জন্য এরশাদকে খুশি করার জন্যই বেগম জিয়াকে আপনার এই নাজিমুদ্দিন রোডের জেলখানায় নেওয়া হয়েছে অন্য কোনো কারণে যেহেতু এরশাদ ওখানে ছিলেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনিশশো সালে যখন এরশাদকে গ্রেফতার করা হয়েছিল সেটা কিন্তু এই আজকের যে দুই নেত্রী কথা আমরা বলি খালেদা হাসিনা মুজাহ খুব ভালো করে জানেন তখন সকলের ঐক্যত্যের ভিত্তিতে কিন্তু এরশাদকে কারাগারে নেওয়া হয়েছিল এখন দোষটা চাপানো হয় যে খালেদা জিয়া এরশাদকে সাতকে কারাগারে নিয়েছেন উনিশশো একানব্বই সালে বিষয়টা তো সেটা না কাজে এইটা একটা বিষয় আর আরেকটা কথা এই পর্যায়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে উনি কোন অপরাধের শাস্তি পেয়েছেন আজকে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী আপনার বরিশালে জনসভায় বলছেন যে আগুন দিয়ে মানুষ পড়ালে এরকম শাস্তি পেতে হয় তো উনি কি আগুনে মানুষ অভিযোগে শাস্তি পেয়েছেন না কিসের জন্য পেয়েছেন জিনিসগুলো তো হয়ে যায় মানুষ কথা বললে এখন যিনি ক্ষমতায় থাকেন যারা ক্ষমতা অনেক বেশি থাকে কাজে তারা যে কোনো রকম ভাবে তাদের প্রতিপক্ষকে দমন করতে পারেন আর যেইভাবে প্রতিপক্ষকে বা যে কোনো মত বিরোধী মতকে ভিন্ন মতকে দমন করবার জন্যে পুলিশ এবং অন্যান্য যন্ত্রকে ব্যবহার করা হয় রাষ্ট্রের সেটা খুব দুঃখজনক কারণ এগুলো আমরা এক ধরনের খারাপ প্রবণতা তৈরি করছি ভর্তি করে নিয়ে নিয়ে গেছে গেছে বিদেশে মিডিয়াতে ছাপা হয়েছে দেখেন মিডিয়ার সব খবর যদি সত্য হতো তাহলে যিনি এই কথাটা বলেছেন তিনি খুব মানে আরো অনেক বেশি ভুক্তভোগী কারণ খালেদা জিয়া মিছিলের সময় ফেনীতে যেই হামলা হয়েছিল সেই হামলায় তার সম্পর্কে স্থানীয় আওয়ামী লীগ নেতারা যেসব কথাবার্তা বলেছিলেন তো কাজে মিডিয়া সবসময় কিন্তু খুব সঠিক চিত্রটা তোলে না কাজে মিডিয়াকে একেবারে সবসময় একশো ভাগ কোট করা ওটা ধরে নিয়ে এইটা কাজ না এবার আসি আপনাকে বিএনপি নির্বাচন করতে চাই কিন্তু আওয়ামী লীগের জিনিসটা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে যখন থেকে বিএনপি নির্বাচনে যোগদান করবে বলে বলার চেষ্টা করেছে তখন থেকে বিএনপিকে ঠেকানোর জন্য এইটা একটা দেয়াল তোলার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রকম ভাবে যাতে বিএনপি শেষ পর্যন্ত অভিমান করে নির্বাচন থেকে দূরে সরে যায় যে বলতে পারে যে দেখো আমাদের জন্য যেটা হচ্ছে না সেই জন্য বিএনপির এইবারের কৌশলে আপনি লক্ষ্য করবেন যে গত কয়েকদিন ধরে তাদের যখন জাতীয় নির্বাহী পরিষদের সভা হল সেখানে বলেছেন যে শান্তিপূর্ণ উপায় আমাদের আন্দোলন হবে প্রতিবাদ হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার বদল মানে বদল হবে তার মানে হচ্ছে নির্বাচন এবং এই আজকের কাগজে যেটা ছাপা হয়েছে এবং আদালত থেকে যাওয়ার সময় তিনি যেটা বলেছেন বলে তাদের মানে মহাসচিব বলেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে শান্তিপূর্ণ উপায়ে সমস্ত প্রতিবাদ করতে হবে এখন শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করতে তারা পারবেন কি না সেই ব্যাপারে আমার সন্দেহ আছে কারণ সবসময় বলা হয় যে তারা শান্তিপূর্ণ পথে যাচ্ছেন না এখন শান্তিপূর্ণ আন্দোলনের মডেলটা কি যারা এই কথাটা বলেন এই আমাদের মানে মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ সবাই যদি বলে দিতেন এইটা করতে পারবা এটা করতে পারবা এটা করতে পারবা আর এইটা এইটা এটা করতে পারবা না তাহলে এই জিনিসটা পরিষ্কার হতো যেমন ধরেন আমাদের এখানে তো আসলে কোনো মডেল নাই এখন এটা আমার বন্ধু সেলিম উনি আরো আমার চেয়ে ভালো জানেন এই যে আপনার তেল গ্যাস রক্ষা কমিটির কতজন লোকের জন্য কতজন পুলিশ নিয়োগ করেছে মারধর করার জন্য তো তারা তো শান্তিপূর্ণ মিছিল করেছিলেন তারা তো কোনো কিছু তারা একটা প্রতিবাদ জানাচ্ছিলেন সরকারের একটা সিদ্ধান্তের সেটাও কি জানানোর অধিকার থাকবে না একজন নাগরিকের খালেদা জিয়ার মানে মামলায় শাস্তি হয়েছে তার সেটাকে প্রতিবাদ জানানোটা বেআইনি কোনো কাজ না আইনে কিন্তু রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার মানে একেবারেই অধিকার আছে যেমন ধরেন ষোড়শ সংশোধনীর সময় আপনার আওয়ামী বন্ধুরা এটা বিরুদ্ধে সাংঘাতিক রকম ভাবে ইয়ে করেছেন না কথা দিয়ে এবং অন্যান্য ভাবে এবং একটা খালি বলি উনিশশো সালে এবং উনসত্তর সালে যখন আন্দোলন হয় তখন শেখ মুজিবুর রহমান যে মামলায় অভিযুক্ত ছিলেন আপনার আগরতলা ষড়যন্ত্র মামলায় আমরা সেই মামলার বিরুদ্ধে অসংখ্য স্লোগান দিয়েছি মামলা চলাকালীন অবস্থায় তখনো মামলা রায় হয় না এমন পরে তার পরিণতি কি হয়েছে অনেকেই জানে সেই জন্য বলছি আমি শেষ করে দিচ্ছি সেই বলছি যে আপনি যদি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আপনার প্রতিপক্ষকে ঘায়ল করতে চান এই ধরনের প্রক্রিয়ায় তাহলে সেটা শুধু প্রতিপক্ষ না আপনাকেও এক ধরনের কাদায় ফেলে দেবে যে কাদা থেকে আপনি উঠতে পারবেন না এটা ওই যে মানে সাগর সৈকতের চোরাবালির মতন আর কি আপনি আটকে দেবেন তখন আর কোনো